Esquerda e Porto, esquerda e... Volta a corda, volta a corda. মানে বিজ্ঞানের তো নাস্তিক ভাই নাস্তিক ভাই দার্শনিকরা খালি জায়গা আছে সামনে এসে পুরো করে বসতে কই ভালো ভিতরে জায়গা আছে আমার মুসলমান ভাইরা নাবের ভিতরে আসতে কি ভয় ভয় লাগতেছে নাকি নাদরে আছেন ভিতরে আছেন হ্যাঁ বলবো আচ্ছা কি দেখে বলতেছে আর একটা নাস্তিক বলতেছে দেখি আল্লাহর বন্দারা যায় কিনা নৌকায় উঠছে কোথায় উঠছে নৌকায় নৌকা বলেন না নৌকায় উঠিয়ে মনে মনে চিন্তা করতেছে এই নৌকায় তো জায়গা নাই পাম পাম করতে পারে না পাম পাম করলে হাত পাম করতে পারে না চিন্তা করতেছে এই জায়গা আল্লাহ ভুল করছে এই হাত আপনার এই যে আপনার আপনার এই হাতের যে কব্জা আছে এইটা যদি আপনার একটা নাথের মতো যদি সিস্টেম করে দিত হাতের কব্জা খুলতাম এখানে খুলতাম এখানে খুলতাম পায়ের কানে খুলতাম আপু খুলতাম কোমর পর্যন্ত খুলিয়া একটা ব্যাগের মধ্যে রাখতাম তাহলে জায়গা কোনোদিন শর্ট করত না এই চিন্তা ভাবনা করতে করতে লোক তো অঙ্ক দিয়ে নদীর মধ্যে রাখছে যাওয়ার পরে নদীর মাঝা মাঝে যাওয়ার পরে বাবা নৌকা তোমার সৃষ্টির জগতে মূল নাই সুবহানাল্লাহ কর তাবলীগ বলে আমরা তোমাকে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে আর তুমি খালি আকাশের দিকে তাকাইয়া বলতেছ আল্লাহ তোমার সৃষ্টির জগতে কোনো গুণ নাই তাবলীগ বলে বাবা কি হয়েছে তা আল্লাহ তোমার সৃষ্টির জগতে গুণ নাই ও আল্লাহর পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ কর খুশ ফিরার পরে সব মানুষ জিজ্ঞেস করলে আমরা বলি আপনার পরিচয় কি আপনার নাম কি আর আপনি উত্তর দেন আল্লাহ সৃষ্টি জগতে বল নাই বলে কি আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন তা আমি যখন নৌকায় উঠছি লোক বেশি আর বলেছিলেন আল্লাহ ভুল করছে হাতটা যদি খোলা যাইত নাদের মতো পর্দাটা যদি খোলা যাইত আঁকু যদি খোলা যাইত বাক্সের মধ্যে ব্যাগের মধ্যে রাখিয়া দিতাম তাহলে আরাম হইতো আর নৌকা যখন ডুবে গেছে আমি সাঁতার কাটিয়ে আছি আমার জানি বাসে না কথা বুঝতেছেন না আর যদি নাম বলতুর মতো যদি এইরকম লাগানের যদি সিস্টেম থাকতো ওই নৌকা যখন ডুবে যাইতো আমার হাত হারা যাইতো পা হারা যাইতো শখ হারা যাইতো কান হারা যাইতো এই জন্যই কোন দোকানে থেকে আনতাম কোন দোকানে থেকে আনতাম আমার হাতের মতো হাত পাইতাম না পার মতো পা পাইতাম না ঠোঁটের মতো ঠোঁট পাইতাম না আল্লাহ যা করছে ঠিকই করছে সুবহানাল্লাহ আর নাস্তিক বলে না না আমাদের আরো ভুল আছে কয় কি ভুল কয় হাত পা খুলে খুলে যদি ওই ব্যাগের মধ্যে পরে রাখতাম নৌকা যদি ডুবে যাইতো তাহলে সাঁতার দিতাম কি দিয়ে অখুনি মরতাম কথা কয় না কথা কয় তাহলে নাস্তিকিরা চিন্তা করতেছে তারা এই মোটা শরীর নিয়ে বাজার বিশ্বাস করছে গবেষণা করছে তারা আল্লাহ এই
এই জমিনের কোন সৃষ্টি জগতে ভুল করতে পারে না, একমাত্র মানুষের গোটা শরীরের মধ্যে বাদাম ভুল করতে পারে না, আপনারা মনে হয় পারবেন? এই হাতটা যদি পিছনে লাগাইতো ভালো হইতো না খারাপ হইতো? কোথাও আল্লাহ ভুল করে নাই, আল্লাহ নাকটাই এই জায়গা না দিয়া যদি এই জায়গা দিত ভুল হইতো না? কেন ভুল হইতো? খাবার যদি আপনার বন্ধ হইতো কি ভালো হইতো? আপনি এখন এই খাবার একটা খাবার যখন নিয়ে আসতেছেন, খাবার হাতে আসার সাথে সাথে আপনার এই নাকটা শেষ করতেছে খাবার সুগন্ধ, সঙ্গে সঙ্গে বলতেছে সেকেন্ডে 70,000 মাইল বেগে মগজে খবর দিচ্ছে খাও 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 সুন্দর সে। আর যদি দুর্গন্ধ জাতীয় হয় 70 মাইল বেগে নাকটা বলে খবরদার খায়ও না খায়ও না, এরপরে মুরগির রোজ আম দেও খাচ্ছে, এরপরে কই মাছের মাথা আম তাই খায়, এরপরে বাদাম খাচ্ছে, এরপরে ইলিশ মাছের পেটি দেও আম। যখন আপনার এই যে আপনার 32টা দাঁত আছে, এই দাঁত 32টা হলো বাদাম বিরোধী দল, কথা বুঝতেছেন না? আর জিভটা হলো সরকারি দল। এই জিভটা কি করতেছে? হাসির গোস্ত আপনার দাঁতের মধ্যে দিয়ে বাদাম সোক করে বাদাম চলে আসতেছে, একটু যদি দেরি হয় বিরোধী দল খপ করে ধরবে, কথা বলে কথা বলে। তখন আপনার শরীর দেখতে বিশ্বাস করুন, আল্লাহ কি সুন্দর করে বানাইছে, আল্লাহ আর রহমান রহিম রহমান, এরপরে তৈরি করছে বাদাম ফলাকাল ইনসান, কি সুন্দর করে ইনসান জাতিকে আল্লাহ তৈরি করেছে। খাসির গোস্ত দিচ্ছেন আপনার জিভের কাছে, আপনার জিভেটা দিয়ে আপনার কি করতেছে? আপনার দাঁতের মধ্যে পোষা পোষা দিচ্ছে, এই দাঁতটা আপনার মেশিনের মতো বাদাম ফিনিশিং করে দিচ্ছে, এরপরে আপনার এই দাঁতটা হলো বাদাম বিরোধী দল, আর সরকারি দল হলো বাদাম জিভে, এটা বেশ করে দিচ্ছে, খুবই সাপ। কি সাপ রে! তারপরে যদি কাটা ভিতরে একটা সত্য জিভে আছে, আল্লাহ জিভে কথা বলতে চান না, যদি কাঁপা বাজে আল্লাহ জিভে কথা বলে না, কথা বলে কারণ বলে ভিতরে গেলি পেটের হয়ে যাবে। এটা কিন্তু বিরোধী দল ঢুকে পড়ছে, ও আন্দোলন করে কেমন করে ঢুকলো কথা বলবে না, কথা বলবে না। আপনার তাহলে এই যে আপনাদের বুঝতে পারলাম, তার তাহলে বিরোধী দল বিশ্বাস যদি না হয় সিঙ্গার দেন যদি কামড় লাগে আপনার বারোটা বেজে যাবে। আর যদি কাটা বাজে এই সময় কিছু বলবে না, আলা দিবে ফাঁকা দাদা আমি ধরতে পারবে না, এটা গ্যাসেতে কমেছে। এরপরে হাত একটা আপনার মন্ত্রী বাদাম আপা একটা বাদাম মন্ত্রী নম্বরে বাদাম এক একজন এক একটা মন্ত্রী, আর এই মাথাটা হলো বাদাম আপনার মাননীয় স্পিকার, কথা বুঝতেছেন না? আল্লাহ এই সম্পর্কে বলেছে আর রহমান আল্লামা কোরআন ক্ষমা করেন সান আল্লামাহু বায়ান। এরপরে বায়াত শব্দ অর্থ আমি বাদাম, আপনার কোরআন ব্যাখ্যা করে বিশ্বাস করে পাইছি পাঁচটা, আমার সাইতে যদি ভালো করে গবেষণা করেন আরো আপনারা বেশি পাবেন, ভালো করে লক্ষ্য করে শুনে পায়নের এক নম্বর অর্থ হলো বাদাম জ্ঞান। এদিকে এদিক টাকা চিয়ারে একবার খারাপ না কিনে টাকাতে ওই দিক ওদিক টাকাতে স্যার না না ওই দিক টাকা কিন্তু আমার মনে আরেক দিকে যাবে। খেয়াল করে বায়ান বায়ানের শব্দ আমি পাঁচটা বাজ
নম্বর অর্থ পাইছিবা তার জ্ঞান, দুই নম্বর বিবেচনা, তিন নম্বর চেতনা, চার নম্বর বিবেক, পাঁচ নম্বর হলো ভাষা, ভাষা কথা বলার মত আল্লাহ আমাদের দিয়েছে শ্রীলাপান ঠিক কিনা। আমি একদিন ঢাকা গেলাম মাহফিল করবার জন্য, সুন্দর একটা চেহারা একটা যুবক ছিল, খুবই সুন্দর। তাকে বললাম বাবু তোমার সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে বাবু হাত এরকম করতেছে, আমার তো রাগ হয়ে গেল। সালাম দেওয়ার সংস্কার আপনি জানে শুনতে পান, আর উত্তর দেওয়া উচিত আপনি যেন মানুষ করে মানুষের কাম পর্যন্ত পৌঁছে, হাত দিয়ে ইশারা করলো কারণ কি আমার রাগ হয়ে গেল। আমি প্রশ্ন করলাম তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি, সালাম দেওয়া তোমাকে আমাকে তোমাকে শিখতে দেয় না। আপনার বলতে ও যে বোবা দেখতে পারে, বোবা মানুষ বলতে পারে না, ও যে পড়তে পারে আল্লাহর কোরআন বলতে পারে না, ওই দৌড়তে পারে আল্লাহর কোরআন বলতে পারে না। একে মাটি তৈরি আমরা এবং কোন ভুল তোমার কাছে প্রশ্ন, আল্লাহ এইটা শুধু রইল আমার, এইটা শুধু রইল ওদের তোমার কেন তুমি মত মাল তোমার কেন তুমি মত তোমার কেন তুমি মত মানুষ কিন্তু বোঝে না, বলতে পারে আল্লাহর কোরআন বলতে পারে না, ওই দেখতে পারে আল্লাহর কোরআন পড়তে পারে না। আমার ভাইরা আমার এই মানুষকে আমাদের সাথ দিছে, পুরো মানুষের তাই দিছে, শুধু আল্লাহ বায়ান দেয় না। ডাক্তার বলুন বোবা মানুষ দেখা করা পারে, বলো হুজুর আমি কোরআন পড়তে পারি কিন্তু আপনাদের মতো আওয়াজ করতে পারি না। হুজুর আমার মন চায় আপনারা মা ডাকছে, আমি শিরনে কোনদিন মা ডাকতে পারি নাই, আপনার যখন মা বলে ডাকতে আমার তো মন চায় আমি মাকে মা বলে ডাকবো, আব্বারে আব্বা বলে ডাকবো। অনেক মানুষ আছে বাইরে ডাকে বাইরা এত সুন্দর রাত, হুজুর আমার জীবনে আমি বাইকে দেখি ডাকতে পারি না, যে মা যে গায়ের সামনা কাটে মায়ের তোকে মায়ের সামনেল তৈরি করে দেই, মায়ের 32 যা দুধের হক আদায় করতে পারবো না। হুজুর ওই মাকে আমি তো কোনোদিন ডাকতে পারি না, হুজুর আমার মন তো চায় আমি মা বলে ডাকবো, বাবা দাম মা মা সেই তো বাবা মায়ের ব্যথা হবে, বাবা দাম বাবা গেছে সেই বাবা বাবার ব্যথা হবে। আমি মা বলে ডাকবো, আমার যখন মা গেছে ছিল আমি বাবা বুঝি নাই মায়ের মর বাবা, এখন আমার মা মরে গেছে বাবা মরে গেছে, আমি যখন মা ভুল করে বাড়িতে যাই আমার ছেলেরা আমার মেয়েরা আমার পাশে এসে আমাকে আব্বা বলে ডাক দেয়। আমি একদিন আমার ছেলেকে প্রশ্ন করলাম, বাবা এত বারবার তুমি এত আব্বা আব্বা বলে ডাকো, ছেলেটা বলে আব্বা আপনাকে যখন আব্বা বলে ডাকি আব্বাটা হালকা হয়ে যায়। আমি বললাম বেচারে তুমি যখন আমাকে আব্বা বলো তখন মারে তখন তোমার তোমার মাকে যখন মা বলো তোমার কেমন লাগে, বলে আব্বা মাটা এত মধুর আব্বাটা এত মধুর। আব্বা রে যখন আপনাকে আব্বা বলে ডাকতে মাকে মা বলে ডাকতে বলতে বলে আমি না চোখের মাঝে ধরে রাখতে পারলাম না, ছেড়ে দে বললাম বেতাবে তোমার আব্বা মা বেঁচে আছে তুমি আব্বার মা বলে ডাক, আমার আব্বা মারা গেছে বেতা মা দুঃখিনী মারা গেছে, আমি যখন বাড়ির দেশ গবের দিকে যখন তাকাই মা কথা মনে হয় বাবার কথা মনে হয়, মা সেই খাতের উপরে বাতাম ঘুমাইতো ঘরের মধ্যে ঢুকিয়ে মার খাতের দিকে তাকা দেখে মার বলছে খাবছে কিন্তু মা তো কিনে নাই। আমি মায়ের ঘরে বস
মাঝে মধ্যে কান্দির মারে তোমার মতো দরদ ইমাম ওসমান আর এই জমিনে আর কেউ না মাজার নাই সে মার ব্যথা বলবে মার চাইতে বড় কি সাহেব আদম আল্লাহর জমিনে নাই তখন পৃথিবীর পীর যদি দোয়া করে কবুল হতে পারে নাও পারে সিও নাই আর মা বাবা যদি দোয়া করে হামদেতে পারছেন বাদাম সিও আল্লাহর দরবারে কবুল হয় দোয়া করতে দেরি কবুল হইতে বাদাম দেরি হয় না আমার মুসলমান ভাইরা খুব খারাপ লাগতেছে আমি যখন শক্ত ছিলি আমার বাবা খালি রুটি আর রুটি খাইছি এমন সময় গেছে না ভাই খালি রুটি খাইছি বাঙালি তো সন্তুষ্ট ঠিক কিনা ছয় দিনের দিন মানে বলছে মা খালি রুটি খাইয়া আর ভালো লাগে না ফেল করে না এরপরে পানি দিয়ে আটা বড়াইয়া বাদাম ফেল বান্না করছে মা খেতে ভালো লাগে না মা বলে বাবা দুপুর বেলা তোমাদের পড়াশোনা করে আসো দুপুরের সময় আসি মা খাবার দা ভাত দা মা বলে ব্যবস্থা করতে পারি না ব্যাপারে রাত্রের বেলা আল্লাহ একটা ব্যবস্থা করবি নি রুটি খাও রুটি খাইছি রাত্রের বেলা যখন ভাত চাইছি মা আবার রুটি দিছে কি গো মা বাদ দাও করে বেড়াবে চাউলের ব্যবস্থা করতে পারি না সকালবেলা ব্যবস্থা করে দিব সকালে যখন আপনার স্কুলে যাবো মাদ্রাসায় যাবো মা খাবার দেয় মা রাত্রের বাসি রুটি দিছে কথা বুঝতে চান না মাকে বললাম মা রে আর সাত দিন হায়াত আছে মা খালি ফ্যান আর রুটি মা বাপ পাই না তোমার বাপ দেয় মা কবে তা দুপুর বেলা ব্যবস্থা করবো না দুপুরে তখন আস মাকে বলছি মা রুটি দিছে বাপ দেয় না আমি বলছি মা এই রুটি খাবো না রাত করে নানার বাড়ি চলে গেছি সাড়ে তিন মাইল রাস্তা বসে মা রোদ বাগান মাথায় করে চলে গেছি নানির বাড়ি গেলে আমার নানি বাপ দিবে নানির বাড়ি যখন গেছি আমার নানি আমাকে দেখে বলছে ভাই যা তুমি আসছো আমি বললে হা আইছি নানি রে আমার নানি আমার মামানি কি বলছে বৌমা আমার নাতি আইছে আমার ভাই আইছে আমার ভাইকে দুইখান রুটি দেও আমি বললাম রুটি রে নানির বাড়ি আসছে আর বাপের জন্য রুটি তুমি আমার আগেই আসছে নানি রুটি দেয় আমি রুটি খাই না মামানি বলে তুমি রুটি খাও না কেন কথা বলি না আমার নানিকে বলে রুটি দিচ্ছি রুটি খাচ্ছে না আমার নানি কয় তুমি রুটি খাও না কেন বলে নানি রে আর সাত দিন ধরে রুটি খাচ্ছি বাপের কাছে যাইনি বাপ পাইনি বাপ খাওয়ার জন্য আমি তোমার বাড়ি সাড়ে তিন মাইল চারি মাইল হাঁটতে আসি নানি নানি জমা করে কেটেছে ভাই যা আর সাত আট দিন ধরে আপনার বাপ পাইলে তোমার বাপ করতে গেলি সব মাসে আবার তিন চার মাইল রুটি খাই নিয়ে আবার বাড়িতে আস না না রাস্তার দিকে তাকিয়ে আছে ব্যাটা মনে হয় আমার তার নানির বাড়ি থেকে খাবার খায় আস মা দূর থেকে আমাকে দেখে বুঝতে পেরেছে ব্যাটা কিন্তু খায় ওর কাছে তো বড় ব্যাপার তুমি কি খাবার খাই তোমাকে পাবে নানির বাড়ি গেছো আর নানির বাড়ি আমি রুটি পাইছি আপনাকে আমাকে
সুন্দর করে বানাইছে আল্লাহ ইবাদিল্লাহি সলিহিন আল্লাহর ইবাদত আর আল্লাহ বন্দেগি করবার জন্য বান্দারে আল্লাহ বন্দেগি যদি করো ব্যাপার খাবারের কোনো দিন অভাব হবে না সকালবেলা ফজর নামাজ পড়িয়া যদি নাও পারো কম করে হলেও তিনটা আয়াত তেলাওয়াত কোরআন তেলাওয়াত করিয়া কোরআনের তিনটা আয়াত পড়িয়া জিকির তালাশে যদি বের হয়া যাও আল্লাহ বললেন ও জিকির জামিনদার জিম্মাদার আমি আল্লাহ জোর কর সুবহানাল্লাহ আমার ভাইরা নামাজ পড়লে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দেয় অনেক মানুষ নামাজ না পড়লে ইমান ঠিক আছে আচ্ছা একটা নবী রাসূল দেখা আদম থেকে শুরু করে এ পর্যন্ত একটা নবী রাসূল দেখা যে এই নবী রাসূল একদিন নামাজ পড়েনি দেখা তারপরে এই বিশ্বের ভিতরে যত গুণী ওয়ালি আল্লাহ আছে একটা ওয়ালি আল্লাহ একটা ওয়ালি আল্লাহ একত্র নামাজ কাজা করছে এরকম প্রমাণ দেখা আমরা মানুষ যে নামাজ পড়তে চাই না যে নামাজ হাইতে গেলে নামাজ হওয়া যায় এটা পাইছেন করে নামাজ হল নামাজ কি আল্লাহকে স্মরণ করা জিকির আল্লাহকে স্মরণ করা কিন্তু বাঘ আছে না মানে বউ আর স্বামী ঝগড়া করছে ঝগড়া করিয়া স্বামী বউ করতেছে যা তোর বাবার বাড়ি যা বাবার বাড়ি যা আর ছেলেদের বলতেছে যা তোর তোর নানার বাড়ি যা আর আমি যাব আমার শ্বশুর বাড়ি সব ঘুরে মোবাইল কোন বাড়ি কথা কয় না কোন বাড়ি একই বাড়ি তোমার নামাজ স্মরণ নামাজ জিকির কোরআন জিকির 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 কিন্তু নামাজ না পড়িয়া কোরআনকে না মানে যদি জিকির করেন আল্লাহর কসম কোনদিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না আল্লাহ বলেছে ফাজ করুনি আজর করু আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি আমার বাইরে আমার আল্লাহ বললেন ভাল করুনি বান্দা আমারে স্মরণ করো আজর করু আমি তোমাকে স্মরণ করি সুবহানাল্লাহ তো বান্দাকা এই স্মরণ বাকি আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে হাদিস শরীফে কোরআনের মধ্যে আছে বান্দা যদি আল্লাহর দিকে এক পাও ফেলে আল্লাহ দুই পাও ফেলে সুবহানাল্লাহ বলিয়েন না আর কেউ যদি আল্লাহর দিকে দুই পাও ফেলে আল্লাহ দশ পাও দুই দুই তিন চার পাও ফেলে কেউ যদি চারি পাও আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ আট পাও অগ্রসর হয় কেউ যদি সোহাব যদি আল্লাহ দিকে অগ্রসর হয় আল্লাহ পায় দু সোহাব আমি অগ্রসর হই কেউ যদি আল্লাহ দিকে হাইতে যায় আল্লাহ বান্দার দিকে দৌড় যায় বান্দা যদি আল্লাহ দিকে দৌড় যায় তাহলে আল্লাহ কি করবে আপনি বলতেছেন বীজ বিভাগে আছে বান্দা বীজ বিভাগে গেল তারপরে আল্লাহ কি ভেঙে যাবে তাহলে বলে আপনি ঠেকে গেলাম ঠেকার কোন রাস্তা নাই কোরআনের মধ্যে আপনার মানুষ যদি বীজ বেগে যায় আল্লাহ বান্দা যদি দৌড়া যায় আল্লাহ বীজ বেগে যদি যায় এইটাই মানে আমার বান্দা যদি বীজ বেগে যায় তাহলে আল্লাহ কোন বেগে যাবে আপনার কাজটা বেগ না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী বললেন আমি যায়া দেখি একটা জান্নাতের মধ্যে বাবা আপনার একটা জান্নাতের মধ্যে এত সুন্দর লেখা কারণ লেখা জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে এই জান্নাত কার বলে এই জান্নাতটা হযরত কুমারের জন্য আল্লাহ রিজার্ভ করে রাখছে তার মানে হলো কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে দৌড়া যায় আল্লাহ বৃষ্টির দিকে বৃষ্টির মতো যায় কোন মানুষ যদি আল্লাহর দিকে বৃষ্টির মতো যায় আল্লাহ পায় আর আমি যাই না ওই বান্দার জান্নাত আমি দিয়ে দিয়ে দে আমার মুসলমান ভাইরা
ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ যে আছে বিশ্বাস করা লাগবে। আমি একটা আপনাদের সুন্দর করে একটা কথা যদি বাস্তবের সাথে মিল করে বুঝো দিয়ে আপনারা বুঝে আসবে। এখন তো ইরিদাস আছে, রোদা দান আছে, বড় দান আছে, তখন তো রমান ছিল না, খালি আউস আমন তিল পাপ তাই ছিল না। ভাই চলে যাচ্ছে, আচ্ছা খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে ওই সময় বৃষ্টি হয় নাই, পানি দেওয়ার মতো ছেলে মেশিন ছিল না, বৃষ্টি না হলে ফসল হইতো না, বাপা তিন পুড়ে দেয় তো পাপ পুড়ে যাইতো। আপনার দাদা আমার দাদা, আপনার বাবা আমার বাবা, আপনার চাচা আমার চাচা, মাঠের মধ্যে যা দাদা নামাজ পড়ছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আল্লাহ, এই জমিনে যদি তুমি বৃষ্টি না দাও আল্লাহ, বৃষ্টি যদি না দাও ফসল হবে না, আর ফসল যদি না হয় মাওলা আমরা তোমার ইবাদত আর বন্দেগী করতে পারবো না। কথা বুঝতেছেন না আমার মুসলমান ভাইরা? তখন ওই মুসলমানেরা আপনার চাচা মানুষ গরি ছিল না, ফসলে আপনার সিহারি খাবে, বেলা উঠে গেছে, সূর্য উঠে গেছে, তারা কি করছে বড় দরবার দিয়ে খাবার খাইছে, যতক্ষণ পর্যন্ত গায়ের পশন না দেখা গেছে এতক্ষণ পর্যন্ত মুখে পানি দেয় না, ইফতার করে না। তাদের তো মনাদার কবল হয়েছে, মনাদার কবল হয়ে গেছে, দেখে বৃষ্টি নামছে, এখন আমার থেকে শুরু করে দেখেন দেখে বৃষ্টি নামাতে পারে না, ডাক দেন পারবে না, কারণ আমাদের ভিতরে আছে হারাম খাবার। আল্লাহ বলছেন কোনোদিন তৈয়বা তোমার আদান না করুন, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। আজকে হারাম জিনিস আমাদের ভিতরে ঢুকে গেছে, এক নম্বর হলো এনজিও। কথা মানে কথা বলে এই দেশে মেয়েদের আর ছেলেদের পরকীয় প্রেম বাঁধন শুরু হয়ে গেছে। যখন এনজিও দেখার সঙ্গে যায়, এনজিও দেখার সঙ্গে যখন যায়, মেয়েদের দেখা দেয়, পুরুষের বাঁধন দেখা দেয় না। কথা বুঝতেছেন না? এরপরে টাকা যখন দেয় তোমার ভোট নামে দেব, এবার ওই মহিলাটাকে যখন দেখা দেয় কয় কয় লাখ, 1 লাখ টাকা দেওয়া লাগবে, সাম ঠিক আছে আপু আপনাকে 1 লাখ টাকা দেব, আপনার স্পেশাল নাম্বার দেন। কি নাম্বার? পার্সোনাল নাম্বার দেন। পার্সোনাল নাম্বার দেন কসম, খবর কি আপনার কাছে করতেছে খুব জুলুম হচ্ছে, লক্ষণ কি মনে হচ্ছে? কথা বলছো না, কথা বলছো না। তারপরে পরে দিন বলে আপা অনেক কাজ আঁকা গেছে আপনার কাছে, এক দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে, আপনার ইমো নাম্বার নাই, তুই ইমো দিয়ে কি করবি? কি লক্ষণ কি মনে হচ্ছে? আমি দেখছি যারা ইন্দ্রিয়ে চাকরি করে তাদের ফোন মোবাইল করে বলে হুজুর আমার স্বামী আমাদের আয়ত্তে নাই, এমন কোন দোয়া আছে এই দোয়া আমার স্বামীকে ফিরে দেবে কিনা, পরকীয় প্রেমে বলে গেছে। আমি বললাম কিসের কাজ করে, কিসের চাকরি করে? এনজিও চাকরি করে, তোমার স্বামীকে আর আমি ফিরে দেব, কারণ নারীদের পরকীয় প্রেমে বলে গেছে। আমার ভাইয়েরা আমার এই এনজিও এনজিওর বেশিরভাগ সব করা আপনার 95% বাদাম পুরুষেরা সাহেবেরা পরকীয়া প্রেমে পড়ে গেছে, ওদের বউয়ের সাথে ওদের বাদাম সম্পর্ক নাই, কারণ আপনার মিষ্টি মিষ্টি করে কথা হয়। এরপরে পরকীয়া প্রেমে পড়ে বলে আপা আপনার আপনার এই কাজটা পাস করতে দিলে আমার অনেক কষ্ট হবে, তবে আমার যা মন চায় আমাকে আপনি খুশি করবেন, তো আমার টাকা থেকে আপনি যা চান তাই দিব, কাজটা আমার করিয়ে দেন। আমি ঈশ্বর দিয়ে দেখেছি প্রত্যেকটা এনজিওর সাহেবের চরিত্র বদলান দিলে, কথা বুঝতেছেন না? আর যারা কিছু কিছু মহিলা আছে এই এনজিওদের আপনার সাহেবদের আচার আচরণে ব্যবহারে, একদিন দুই দিন যদি একজন পুরুষ একটা মহিলাকে যদি বদলান আপনারকে বারবার যদি কোন প্রস্তাব দেয় আপনার ওই পুরুষের বাহু রত্ন বদলান হয়ে যায়। আর কিছু মেয়ে আছে তাকে
হাজারের জন্য ওই পুরুষের আশায় পড়া নারীদের অন্তর্ভুক্ত হয় আর কথা বলে না কথা বলে না আমার ভাইরা আমার বেশিরভাগ এনজিও যারা এনজিওর মধ্যে সাহেব আছে কোরআন শরীফ শিয়া ছাত্ররা 95% কোরআন শরীফ শিয়া বলতে পারবে না আমি সঠিক তো ঠিক রাখছি বেশিরভাগ বদমাই হলো এনজিও সাহেবরা কথা বলে না কথা বলে না ঠিক ঠিক সত্যই নামাজ পড়া কত
এটা হলো অন্যায় এটা পাপ এই পাপ আল্লাহ
মাপ দিবে না আল্লাহর কাছে মাপ চাইলে হয়তো আল্লাহ মাপ দিতে পারে সংকেতে যদি মানুষকে সিজদা করেন শরীকে যদি সিজদা করেন আল্লাহ কসম বলতেছি এটা হলো শিরকি গুনাহ এটা হলো শিরকি গুনাহ এই কাজ করে না মানুষকে সিজদা করা তো জায়েজ না আমি প্রাণ নিয়ে হাতে অনুরোধ করে বলবো বাবা শরীকে সিজদা দিও না মানুষকে সিজদা দিও না সিজদা করা সিজদা করা তো কই একদম সে হলো সস্তা লিল্লাহি রব্বিল আলামিন কথা বুঝতেছেন না মাথা নত বেদনা হয় এই মাথা নত হবে কখন নত হবে একজনের কাছে মা বাবার ভাই হাত রাখবেন সে হাতে সুমা দিবেন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা কথা খুবই বলুন আপনাদের কাছে বলতেছি প্লিজ এই কথা মানুষের কাছে বলেন না খুব গোপন কথা বলবো কি বেশিরভাগ পল্লীকে ছেলেরাই বড় বড় মাসির জায়গা করে না আর টাকা যখন যায় পড়াশোনা করার জন্য মেধাবী ছাত্র পল্লী থেকে হয় আপনার জয়পুর জেলার থেকে হয় যেই চলে গেছে দাদা পড়তে বিশ্ববিদ্যালয় তখন ওই দাদা লোকরা বলতেছে মেয়েদের লাগা যায় লাগিয়ে যাও রে অফিস কথা বুঝতেছেন না যত বড় বড় শিক্ষকে দেখবেন পল্লীকে ছেলেরা লেখাপড়া করে বড় বড় বিশেষ খেলা রয়েছে একদিন ছেলে হতে পারে না মন্ত্রী ছেলে হতে পারে না যদি মেধাবী হয় এই গরিবের ছেলে কামলা বিক্রি করে খায় ওর বাবা আলু তুলে খায় আলু বিক্রি করে খায় আলু আবাদ করে খায় তারই ছেলে মেধাবী ছাত্র হয় কথা তো ডবল ছেলে জোর জমা ভালো না মেয়েরা যদি বারবার বুঝে আই লাভ ইউ কর কয়েকবার ওদের হাত থেকে ছুটিয়ে আসা দেখ এই দিনই যুবকরা যত তাড়াতাড়ি বড় হবে ছেলেদের বাবাদেরকে বলবো তাড়াতাড়ি করে সবকে বিয়ে দিয়ে দেবে আসসালামু আলাইকুম ইয়া সাহেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
মসজিদে ঢুকলে হাজার হাজার সালাত যার কি দাম করা নাই হেইজো ওখান কারণ এর নাতির জন্য কথা বুঝতেছেন না কারণ বিয়ে চিন্তা করতেছে বিয়ে আসেই না সাত বছর মিয়ার সাথে তার ছেলের সাথে বিয়ে বিয়ে দিছি নাতি বললে আসতেছে বাড়ি আম গাছের গোড়া সুলতুন দিয়ে একেবারে গাছের গোড়া রং টুম করছে এরপরে টয়লেট টুলে বাথরুম টাথরুম টাইস টুইস করে এরপরে আপনার ফ্যানটা গেছে হেলিকপ্টার কথা বুঝতেছেন না এরপরে মেশিন গান সেট করে রাতে বসে তারা থেকে কাজ করে হবে কথা বলতে দেখেন এরপরে বাথরুমে টাইস টুইস করছে বিয়ে আসবে দেখে রুমে রুমে যা রুম পেরে করছে তার বিয়ে ঠিক আছে আপনার হারাম জিনিস
বলেছি যারা হারাম খায় হারাম খায় সুদের টাকা দিয়ে খাবার খায়া ইবাদত করে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ফ্যান জমা উপরে ফ্যান বুড়াইয়া যখন আপনা মাল রাখিয়া আপনার মুজাহিদিন মুজার ভিতরে মাল ভরিয়া ফ্যানের সাথে লাগা দিয়া শুই দিলে বাতান ঘুরিয়া দমনা আপনার মাল শুইয়া সর্ব টাকা বাতান নষ্ট করে ঠিক হারাম টাকা দিয়া খাদ্য খাইয়ে বাতান ভিতরের সব কলকব্দা বাতান না পা ভয়া যায় চিল্লা বলুন ঠিক কিনে